সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি একটি বাড়ির ভিতরে একটি খামার দেখতে। তো এই বাড়িটা দেখতে পাচ্ছেন যে খুব গ্রাম্য। তো এই এইখানে একটি খামার রয়েছে, যিনি পরিচালনা করে তিনি একজন নারী উদ্যোক্তা। তো আমরা এই খামারটা তিনি কীভাবে পরিচালনা করে এবং কি গরুকে কী ধরনের খাবার খাওয়ায় এখন এবং উনি কি এই খামারে সফল কিনা সেটা আমরা জানতে চাবো, এবং উনি এই খামার কতদিন আগে দিয়েছে সেটা আমরা জানতে চাবো। তো চলুন দর্শক, আমরা এই খামারের পরিচালনা যিনি করে তার সাথে কথা বলব। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম জুবাইদা আক্তার ঝর্ণা। আপা এই খামারটা কতদিন আগে শুরু করলেন? চার বছর আগে। কয়টা গরু দিয়ে শুরু করেছে? মানে একটা দামর, মানে এই যে গায়ের মেয়ে বাচ্চা একটা ছিল। আচ্ছা, একটা বাচ্চা মানে আমার মামারা দিছিল, ওইটারে পাল্লা আর কি শুরু করছি। ওইটা আস্তে আস্তে বড় হয়েছে, বড় হয়েছে পরে ওইটার সাথে দুটা একটা ষাঁড় বাচ্চা পালছিলাম। তো ওইটা পাইলা বিক্রি করে দিছি, পরে মনে করেন এইটা আবার ইয়া হয়েছে, বাচ্চা দেওয়ার সময় হয়েছে, পরে বাচ্চা দিছে ওইটার, এটার একটা বাচ্চা আছে। পরে আমি একটা মানে ছোটোখাটো একটা ঋণ নিয়ে একটা গরু কিনছি, তার 11 মাস পরে আরেকটা ছোটোখাটো ঋণ নিয়ে আরেকটা গরু কিনছি। আচ্ছা, প্রথমে আপনাকে আপনার মামা একটা গরু দিয়েছে, ওটা ছোট বাছুর দিয়েছে, ওটাকে পেলে এরপরে আরেকটা আপনি ঋণ নিয়ে শুরু করেছে? আর বাচ্চা পাইলে বিক্রি করে দিয়া পরে মনে করেন কিছুদিন পরে একটা গাই গরু কিনছি। আচ্ছা, তার মানে মামা আপনাকে প্রথমে দিছিল সার বাচ্চা একটা? না না, দামুর বাচ্চা, দামুর ওটা মনে করেন ওই যে ওই যে ওইটা। আচ্ছা, আমরা একটু দেখাবেন আমাদেরকে ওইটা? দর্শক দেখুন, একটা গাবি গরু দিয়ে শুরু করেছেন, এই যে লাল, এটা একদম কালোটা, একদম কালোটা। দর্শক দেখুন, একদম কালো গরুটা, এটা ওনার মামা দিয়েছে। তো এটার থেকে ওনার শুরু খামার। তো এরপরে আপা পরে মনে করেন একটা গরু যখন বাচ্চা দিছে, তখন আরেকটা চিন্তা ভাবনা হইলো যে একটা গরুর পিছনে খাটলে সময় তো হি নষ্ট হইতে আছে। তো একটা ছোটোখাটো ঋণ নিয়ে আরেকটা গরু কিনছি। আরেকটা গরু কেনার পরে যে বুঝলাম যে আরেকটা গরু কিনা যায় বা পালা যায়, তখন আরেকটা গরু কিনছি, আরেকটা গরু কিনে এখন তিনটা গরু হয়েছে, তিনটা বাছু, তিনটা গাবি গরু, তিনটা বাছু। ওই বড় গাবি গরুটার এটা একটা। আচ্ছা, তার মানে ওই যে কালো যে গাবিটা, হ্যাঁ ওইটার বাচ্চা হচ্ছে এটা? হ্যাঁ, এটা কিন্তু ষাঁড় বাচ্চা নয়, এটাও গাবি বাচ্চা। এটাও গাবি বাচ্চা। তো এইটাকে এই পর্যন্ত গাবি হয়েছে একবারও? না না, এই প্রথম দিছি 10 তারিখে। এই প্রথম 10 তারিখে বীজ দিয়েছেন? আচ্ছা, তো বীজটা আপনারা কিভাবে দেন? ডাক্তার দিয়ে দিন। ডাক্তার দিয়ে? আচ্ছা, অনেক টাইমে তো বীজ দেখা যাচ্ছে যে একবারে নেয় না, হ্যাঁ ওই ধরনের কোনো প্রবলেম কি হয়েছে? হ্যাঁ, একটা গরুর তো 3 বারও দিতে হয়। আচ্ছা, এইটার কারণটা কি আপনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, ডাক্তার বলে অনেক সময় গরু দুর্বল থাকে, নিতে চায় না। আবার অনেক গরু মনে করেন খাইয়া টাইয়া একটু তাজা তো যা বেশি হয়ে যায়, তখন নিতে চায় না, মানে চর্বি হয়ে যায়, এইসব বলে। আচ্ছা, তা আপনি এই যে একটা গরুর থেকে শুরু করেছেন, এখন তিনটা গরু আছে, তো আপনার এই যে যে দুধ দেয় কয়টা গরু? এখন তো দুইটা গরু। দুইটা গরু, দুইটা গরুর মধ্যে কোনটা কোনটা দেয় একটু আমাকে দেখাবেন? বড় কালোটা আর এই যে লালটা। এই যে বড় কালোটা আর হচ্ছে এই লালটা। লালটা কত লিটার দুধ দেয় দৈনিক? এটা কম, এই গরুটা কিনে একটু লসই, মানে গরুটা বেশি লিটার দুধ দেয় না, মনে করেন সকাল বিকাল মিলে 7.5 কেজি 7 কেজি দুধ হয়। আচ্ছা, আর ওই কালোটা কত দেয়? কালোটার বাচ্চা দিছে 10 দিন, এখনো তো খাবার দিইনি। আচ্ছা, মানে যে পরিমাণ খাবারটা লাগে ধরেন ফুদ দিয়া জাউ পাক করে দেই, মুগের ভুষি দেই, তারপর খেসারি দেই, ডাবলি দেই, গমের ভুষি দেই, কুড়া দেই, এইসব দিই, আর ভেজাল কিছু না, লবণ 7 মিনিট দিয়া খাবার দিই, মানে ওইটারে তো এখনো কিছু খাবার দিইনি। আচ্ছা, তার মানে আপনার এই যে দুইটা গরু যদি আপনার দুধ দেওয়া শুরু করে তাহলে কত লিটার অ্যাভারেজ হবে? করবো তো, আমার তো আল্লাহর রাসূলে ওইটা গতবার মনে হয়
13 কেজি 12 কেজি হয়েছে, এখন আল্লাহ বাড়তেও পারে। আচ্ছা, আপনি এই যে দুধ বিক্রি করেন কত টাকা করে? 52 টাকা কেজি, খুবই সস্তা। খুবই সস্তা। আচ্ছা, তো এই যে আপনি 52 টাকা করে দৈনিক 12 লিটার দুধ বিক্রি করেন, এরকম হয় তো? আচ্ছা, তো আপনার এক একটা গরুর পিছনে দৈনিক কত টাকা খরচ আছে? কমপক্ষে হইলে একটা গরুর পিছনে 300-350 টাকা খরচে যায়। 300-350, তার মানে মাসে 9-9,500 টাকা খরচ আছে। আমার মনে করেন একটা গরুর পিছনে 300 টাকা খরচ যায়, একটা গরুর পিছনে, কারণ এটি গাই গরু, যত খাবার তত লিটার দুধ। আচ্ছা আচ্ছা, মানে এটা তার মানে গাই গরুকে অনেক বেশি খাবার দিতে হবে, তাহলে দুধ বেশি দিবে। হ্যাঁ, বেশি দিবে। আচ্ছা, গরুর আপনার যে সবুজ ঘাসে দুধ বেশি দেয় আমরা যতটুকু জানি, তো সবুজ ঘাস কি আপনি খাওয়ান? হ্যাঁ হ্যাঁ, এই যে কলমি টলমি এইসবই খাওয়াই। দিনে কয় বেলা খাবার দেন? দিনে দুই বেলা খাবার দেই। একেবারে সকালে 8টার সময় খাবার দেই, গোসল টোসল করাইয়া সব কমপ্লিট করিয়া গোয়ালে দুধ নেওয়ার পরে খাবার দিই। খাবার দেওয়ার পরে তার আধা ঘন্টা 1 ঘন্টা জিরাইতে দিই। 9টার থেকে 11টার মধ্যে একবার আমার ঘাস খাওয়া শেষ, ঘর পরিষ্কার করে দিই, তারপরে গরু একের একটা পর্যন্ত ঘুমায়, ঘুমের থেকে উঠাইয়া আর আবার গোসল টোসল করাই। 3টা সাড়ে 4টার সময় গোয়াল আসে, আবার গোয়ালটা বিদায় করে দিয়ে খাবার দিই। এবারে এখন আধা ঘন্টা জিরাইব, আধা ঘন্টা পরে আবার ঘাস টাস খাওয়াই, একে 7টার মধ্যে কমপ্লিট। আচ্ছা, এই যে আপনি খামারটা করলেন, এই খামার করাতে আপনার সংসারে কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটে না? হ্যাঁ, তো এই খামারেতে কি কিছু মানে অনেক ইচ্ছাই পূর্ণ থেকে যায়। মনে করেন যখন খুশি তখন কোথাও যাওয়া, একটা অনুষ্ঠান হইতেছে সবাই আসছে কিন্তু আমার ওই জায়গা থেকে আসিয়া পড়তে হয়, অনেক অনুষ্ঠানে আমি মানে আর যাইয়া মানে সময় দিতে পারি না, যাইও না, সময় দিতে পারি না, দেখি ভালো লাগে না, যাওয়া আর আসা মানে দেরি করা যায় না, আবার ছেলে মেয়ে নিয়ে কোথাও যাওয়া হয় না, কারণ এটা তো আমার মনে করেন এটা তো ছুটি নাই, সব চাকরিতে ছুটি আছে কিন্তু এই কাজে তো কোনো ছুটি নেই। আচ্ছা, আপনার থেকে কেমন লাগে যে সংসারের পাশাপাশি যে খামারটা করতেছেন? ভালোই লাগে এখন। আচ্ছা, তো আপনি তো খামার করে সফল? সফল কিনা এখনো জানি না, আরেকটা গরু বাচ্চা দিবে তারপরে বলতে পারবো ইনশাল্লাহ সফল কিনা, এখনো সফল যে বলবো যে সফল তা বলতে পারি না এখনো। তা আপনি যে ঋণগুলো নিয়েছেন সেই ঋণগুলো পরিশোধ করেছেন? এখনো বাকি আছে। তো এই ঋণগুলো কি খামারের আয় থেকে দেওয়া যায়? এখনো দেওয়া হয়ে ওঠে নাই, বাইরে থেকেও কিছু দিতে হয়, তো মনে হয় যদি আল্লাহ দেয় ভালো ভালো সেই আরেকটা গরু রাখে একটা বাচ্চা দেয়, আবার একটা বাচ্চা আছে আমার বিক্রির উপযুক্ত, ওই বাচ্চাটা যদি বিক্রি করতে পারি দে তাহলে মনে করেন। ওটা কি সার বাচ্চা? হ্যাঁ, সার বাচ্চা। আচ্ছা, সার বাচ্চাটা কোথায় আছে? পিছনে। আচ্ছা, আমরা সার বাচ্চাটা দেখাবো। তো এই যে আপনার সংসারের মধ্যে যেমন ভাইয়া কোনো ধরনের কোনো কথা বলে যে তুমি খামার করবা না, না এই আলোচনাটা না করলে আমি বেশি পছন্দ করি, কারণ এটা আমার একান্তই ব্যক্তিগত। না, ঠিক আছে, তাহলে অসুবিধা নাই। আর গরুকে গরুর যখন ঠান্ডা লাগে খুরা রোগ হয়েছে কখনো? না, আল্লাহ দিলে হয় নাই, আমরা তো 3 মাস পরে পরে ওই যে কি জানি কয় ভ্যাকসিন, হ্যাঁ হ্যাঁ, ওই ভ্যাকসিন মারি, 3 মাস হয়ে গেছে মনে হয়, আজকে ডক্টর আসতে পারে নাই, ডক্টর বেশি ছুটির দিনে আসে ভ্যাকসিন মারতে, তো মনে হয় কালকে আসে দেখব মাইরা দিমু, 1 মাস হয়ে গেলে বাছুর মারতে পারে, এই বাছুরটা মারার উপযুক্ত ওই যে একটা দেখলেন, হ্যাঁ ওইটা আর মারতে পারবে না, মানে এটার কে ভ্যাকসিন মারতে পারবে? হ্যাঁ, এটা মারার উপযুক্ত। আচ্ছা, এটার কয় মাস হয়েছে? এটার ওই 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে, মানে 3 মাস হলে ভ্যাকসিন মারা যায়? 1.5 মাস পরে থেকে ভ্যাকসিন মারে। 1.5 মাস পরে থেকে? আর ওইগুলার মাইরা রাখছে। আচ্ছা, আমি আপনার এখানে আরেকটা বাছুর দেখতে পেলাম, তো ওই বাছুরটার কতদিন বয়স হয়েছে? ওটার 10 দিন। 10 দিন হয়েছে। আচ্ছা, তো এই যে গরুরকে আপনি যে ঠান্ডা লাগলে কি ধরনের ওষুধ খাওয়ান? মানুষ যেরকম ওষুধ খায়, নাপা, তারপরে জ্বর হইলে এস, নাপা সিরাপ, তারপরে মনে করেন যে কাশের জন্য কাশের সিরাপ আছে, ওষুধ আছে, তারপরে ওই যে পাতলা পায়খানা হইলে ওষুধ আছে, হামেশা হইলেও ওষুধ আছে, সব রোগের, মানুষের যা যা রোগ হয় মানুষের যেরকম ঠিক গরুর ওরকম। আচ্ছা, আপনি কি এই যে খামারের উপরে কোনো ধরনের কোনো ট্রেনিং নিয়েছেন? না।
তা আপনার যদি গরুর কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনি কি বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি, কারণ গরুটা খাইতেছে ঠিক মতো সুস্থ আছে, গরুটা হঠাৎ করে ওঠে না, খাওয়া দাওয়া করে না, আবার একটু অনিয়ম করে খাইতেছে বা নাক দিয়ে একটু পানি পড়তেছে, কেন বুঝবো না? চারটা বছর পালতাছি, তাহলে কি একটা অভিজ্ঞতা হয়ে যায় না? আর ছেলে মেয়ে যেরকমভাবে মানুষ করে একটা গরুর খামারিও ঠিক ওরকমভাবেই মানুষ করে গরু। তার মানে একটা গরুকে যেভাবে পালেন সন্তানের মতোই, মানে তাকে সন্তানের মতোই ভালোবাসেন। হ্যাঁ, আমার একটা গরু 10 দিন হয়েছে বাচ্চা দিছে, আজকে মনে করেন 4 দিন যাবতই অসুস্থ, 106 ডিগ্রি জ্বর, আমি কখনো জ্বর মাপি নাই, আমার ছেলে মেয়ে দুইটা যে হয়েছে তাও জ্বর মাপি নাই, ডাক্তার দিয়ে মাপাইছি, কিন্তু এখন আমি 2 দিন ডাক্তার মানে জিজ্ঞাসা করে করে এখন জ্বর মাপাই শিখে গেছি আমি 2 দিনে, মানে বাচ্চাদের। হ্যাঁ আচ্ছা, গরুর জ্বর যদি হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে বুঝেন কিভাবে? থার্মোমিটার দিয়ে মাইপা, থার্মোমিটার দিয়ে মাইপা, মানে দেখা যাচ্ছে যে মানুষের তো জ্বর হলে শরীরটা গরম সে বলতে পারে, তো খুব গরম হয়, ফুপায় মুখটা একটু বিজল বিজল আসে, বোঝা যায়, কাশে, নাক দিয়ে পানি আসে ঠান্ডা লাগলে, বুঝবো না কেন। আচ্ছা আপু, আমরা আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাই, যে আমাদের দেশে অনেক বিধবা মেয়েরা আছে, যেমন বেকার যুবক আছে, তো তারা যদি একটা গরুর থেকে শুরু করে তাহলে কি তারা? যদি ভালো ইচ্ছা থাকে আর পরিশ্রম করে অবশ্যই একদিন না একদিন ভালো কিছু হবে, শুধু গরু না সব কাজে আমি মনে করি, মানুষ যদি মনে করেন যে কোনো কাজ মন থেকে করে আর চেষ্টা করে অবশ্যই হবে। আমার ওই এই গরুর জন্য 5টা বাজে উঠতে হয়, রাত্রের 11টা বাজে শুই, মনে করেন যে কোন আমার অসুস্থ থাকলো সুস্থ থাকলো একই নিয়ম চলে। যাক, তাহলে গরুকে আপনি আসলেই, আমরা এটাও মানে মানি যে গরুকে ভালোবাসতে হবে, ভালো না বাসলে নিজের সন্তানের মতো না দেখলে তো গরুর থেকে কোনো কিছু আশা করা যায় না। জি না, এখন তো একটা কথা না বললেই হয় না, এখন সন্তানের থেকেও কিছু আশা করা যায় না, কিন্তু এইগুলা যদি মানে ভালো একটা জায়গায় নিয়ে দাঁড়া করানো যায় ভালো একটা কিছু হবে, এটা আশা আছে, আর মানুষে আশা ছাড়া তো আর ভালো থাকতে পারে না। আচ্ছা আপু, আমরা আপনার যে একটা সার গরু আছে তো সেটা একটু দেখতে চাই, আমাদেরকে একটু দেখাবেন? চলুন দর্শক, যে একটা সার গরু আছে সেই সার গরুটা আমরা দেখতে যাব, যে এই আপু অনেক কষ্ট করে, যেটা আমি নিজেই আইসা দেখলাম যে খামারটা নিয়ে অনেক কষ্ট করে, তো এই সার গরুটা না, এটার বয়স কত? এটার বয়স 12 মাস। 12 মাস, দাঁত তো হয়নি? না দাঁত না। আচ্ছা, এটা আপনি কত হলে বিক্রি করবেন? 50,000। আচ্ছা, যদি আপনার এখান থেকে এই গরুটা কেউ কিনে নিতে চায়, হ্যাঁ যে আপু আমি আপনার এখান থেকে এই গরুটা কিনে নিতে চাই, আপনার এখানে রাখবো, কোরবানের সময় নিয়ে যাব, তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা আছে? ওটা তো আমি এখনো বলতে পারবো না, আবার আসবো জিজ্ঞাসা করবো তারপরে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, তো চলুন আপনার খামারটা আমরা আরেকটু দেখি। তো আপু, আপনার যে সার গরুটা আছে, হ্যাঁ এটা তো আপনি বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আব্বার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার বাবার কি কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ মোবাইল নাম্বার তো আছে। আচ্ছা, সেটা কি বলবেন? আপনার বাবারটা বলুন। আব্বারটা হলো 01 71 01 71 20 4 22 11 4 22 11। ওনার নাম আব্দুল আজিজ মোল্লা। দর্শক, আপনারা যদি এই আপুর এই গরুটা যদি সার গরুটা যদি নিতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আর দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এটাই আমাদের সার্থকতা, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে বেল বাটন দিবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।